ও আপা, এই যে আপা, কি হয়েছে? ডাকছিস কেন? তোর ভাই এখন আছে দেখতে পাচ্ছিস না? আমি আপনার একটা বাচ্চা দিতে চাই। ভাইয়া কমিতেছে, সমস্যা নেই তো আপা, আমি আপনার একটা বাচ্চা দিতে চাই, করতেছেন কি? আর এটা তো আপনার লাগে খুশির সংবাদ। এই তুই সব কি আজেবাজে অফার দিছিস আমাকে? আমার বাড়িতে কাজ করিস তুই? যদি তোর ভাইয়া জানতে পারে, এই আমার বাসার কাজের লোক হয়ে তুই আমাকে এত বাজে অফার দিচ্ছিস, তোর তো বসে হাসকে দিয়েছে, আর বাচ্চা দিবি মানে? এই কি হয়েছে, কি শুনলাম এগুলি? কাজের লোক হয়ে আমাকে তখন থেকে আজে বাজে কথা বলেই যাচ্ছে। আমি বলছি চুপ কর চুপ কর, আমাকে বাচ্চা দিবে। ও আমাকে বাচ্চা দিবে মানে কি? আমার বাসার কাজের লোক হয়ে আমাকে বাচ্চা দিবে? তবে না, আমি ভাইয়ের মতো দেখি, আর তুই এরকম একটা অফার দিতে পারলি? কি করে বললি এটা? ভাইজান, আমি তো জানি আপনার একটা সমস্যা আছে, আর একটা বাচ্চাই তো, একটা বাচ্চা দিতে চাইলে কি এমন সমস্যা? এটা তো আপনাদেরই ভালো নাকি? দেখছো, ও এখনো আজে বাজে কথা বলেই যাচ্ছে। আরে ভাবি, আমি আপনাদের কাজের লোক হইতে পারি, কিন্তু আমি যদি আপনার রাগ করতেছেন কেন? আমি যে আপনার বাচ্চাটা দিব, এটা তো আমরা তিনজন ছাড়া আর কেউ জানবে না। তাছাড়া আমি তো জানি বাইজানের একটু সমস্যা আছে, তো বাচ্চা একটা দিলে দোষ কি বলেন তো? ভাবি, আপনি আমার সাথে আমাকে রাগ করতেছেন কেন? আমি যে আপনার বাচ্চাটা দিব, এইটা আমরা তিনজন ছাড়া আর কেউ জানবো না। তাছাড়া বাইজানের একটু সমস্যা আছে, এটা তো আমি জানি, তাই আমি একটা বাচ্চা। এই আমার সমস্যা আছে বলে তুই তো ভাবিকে এরকম প্রস্তাব দিবি? বাইজান, আপনি আমার গায়ে হাত তুললেন কে? তুই কি মামার মতো কথা বলিস নি? আমি কি এমন অপরাধ করছি কোন? আমি তো ভাবির একটা বাচ্চাই দিতে চাইছি নাকি? এটা কি তো অপরাধ না? সাহস কত বড়! আমাদের বাসার কাজের লোক হয়ে আবার আমাদের সাথে মুখোমুখি তর্ক! আরে ভাই, আপনি ছাড়েন তো, আপনি ছাড়েন, আপনি শুধু শুধু আমার ভুল বুঝতেছেন, আমার কথাটা তো আগে শুনবেন নাকি? কি শুনবো তো কথা, তো কথা শোনা কিছু বাকি আছে এখনো? অনেক বাকি আছে, আপনারা দুইজনে আমারে ভুল বুঝতেছেন। আমি যা বলি আগে বিষয়টা শুনেন। ভাইজান, আমি তো জানি আপনাদের একটা সমস্যা চলতেছে, আমার ওয়াইফ গর্ভবতী, আল্লাহ যদি চায় এক সপ্তাহের মধ্যে আমার একটা ফুটফুটে বাচ্চা এই পৃথিবীতে আসবে। আমি মনে মনে নিয়োগ করছি, আমি যা করে কাজ করি হেগর তো বাচ্চা কাচ্চা নাই, আমার বাচ্চাটা আমি হেগরে দিয়ে দিব, এরা লালন পালন করবো। আমি তো এই চিন্তা করি আপনি বললে কথাবার্তা বলতেছি, কিন্তু আপনারা তো কিছুই বুঝতেছেন না। আপনি মারতেছেন, ভাবি আমার শাসাইতেছে, আমি অঙ্ক যাই তখন তো। ও আচ্ছা, তুই এটা বুঝাইতে চাস? আগে থেকে একটু ভালো করে বুঝিয়ে বলবি না, আমি আরো তো শুধু শুধু মানলাম, আমি তো ঠিকমতো বুঝতে পারিনি। বুঝবেন কিভাবে? আপনারা তো কথা কথা খালি হাত তোলেন, এই আপনি আমারে মারলেন, ভাবি যে আমার। আসলে তুমি ঠিকই বলছো, বিষয় না জেনে ভুল হয়ে গেছে আমাদের ভাই, তাহলে ক্ষমা করে দিস, তুই একটা মহৎ কাজ করতে চাচ্ছিস আমি তোকে আমি মানলাম। আচ্ছা ভাই, কোনো সমস্যা নাই, আর শুনে, আমার ওয়াইফের সামনের সপ্তাহে ইনশাল্লাহ ডেলিভারি, আমি বাচ্চাটা আপনি করে দিয়ে দেবো, কিন্তু এই কথা আমরা তিনজন ছাড়া আর কাউরে কইবেন না। ঠিক আছে, তুইও কাউকে বলিস না, যা বাসা অনেক কাজ পড়ে আছে, তুই কাজগুলি কর। হ, আমি যাই, আমার অনেক কাজ পড়ে রয়েছে। কোনো সমস্যা নাই, এক সপ্তাহ পরে ডেলিভারি হলে বাচ্চাটা আমি আপনি করে দিয়ে যাব, আপনারাই লালন পালন করবেন, কিন্তু এই কথা আমরা তিনজন ছাড়া আর কাউরে কইবেন না। যাই, আমার অনেক কাজ পড়ে রয়েছে, আমি একটু কাজে যাই।